হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তুমি সবাই কেমন আছো? আশা করছি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালবেলাতে এত বৃষ্টি হয়েছিল আর এর জন্য এত পাতা পড়েছে, ওর জন্য তোমাদেরকে আমি দেখাবো কি হয়েছে। এই দেখো আমাদের ছোট্ট গরু বাচ্চা খেলছে, দেখো কি অবস্থা, পাতা পরে কি হয়েছে। এখন আমি ঝাড়ু দেব। আমার এখন ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি স্নান করবো, আর স্নান করে তোমাদেরকে আমি কিছু দেখাবো। এখন আমি সব কাজ শেষ করে এখন বাজে 12:30 আর আমি যে বলেছিলাম তোমাদেরকে কিছু দেখাবো, তো এখন আমি তোমাদেরকে কিছু দেখাবো আমি কি বানিয়েছি। তো ফ্রেন্ড এই দেখো, এইটা আমি বানিয়েছি, মানে এখনো কমপ্লিট করতে পারিনি, তো ভাবলাম তোমাদেরকে দেখা এই ডিজাইনটা কেমন হয়েছে। এটা উল দিয়ে বানাচ্ছি, আর এটা একটি শল বানাচ্ছি, আমি একটি শল বানাচ্ছি। এই দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে। আর তারপর তারপর এই আমি তোমাদেরকে দেখাবো এই ফুলগুলো কিভাবে বানাতে হয়। এই দেখো আমি তোমাদেরকে দেখাবো, তো এই ফুলগুলো বানাতে হলে তোমাদের এইটা কিনতে হবে, এইটা এই ফর্মাটা কিনতে হবে। তো এইটা দিয়েই তোমরা ফুল বানাতে পারবে, যদি এটা থাকে না তাহলে বানাতে পারবে না। তো আমি তোমাদেরকে দেখাই কিভাবে বানাতে হয় এই ফুলটা। তো প্রথমে তোমরা কি করবে, একটা সুতো বের করবে উলের, তারপর এখানে থেকে এখানে এটা বেঁধে দেবে। এই দেখো বেঁধে দিয়েছি এটাকে, আমি বেঁধে দিয়েছি এটাকে। তারপর তারপর এই যে রয়েছে, এই যে রয়েছে এতে রাউন্ড রাউন্ড করবে, ক্রস ক্রস করবে, এই দিক এই দিক থেকে এই দিক থেকে এই দিক। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এই দেখো দেখো এই দেখো আমি কীভাবে বানাচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছো, তো আমি এই ফুল আমি চারটাই রাউন্ড দেব, চারবার রাউন্ড রাউন্ড করব। এই দেখো এভাবে এখানে কেটে দেব, কেটে দেওয়ার পর কেটে দেওয়ার পর আমার এই এইটা দিয়ে আমি খুশি সেলাই করি, এটাকে বলে হয় কুশি কাটা বলা হয়। তো এটা হলো কুশি কাটার এই সুইটা, তো আমি এইটা এটাকে দিয়ে এইভাবে প্রথমে এইদিকে নেব, নেওয়ার পর এইদিকে আনব, তারপর কাট দিয়ে দেবো এখানে, মোটা করে নিয়েছি আর এইভাবে সুতো রেখেছিলাম।
তো সেটাটা পুরোগুলো বের করে নেবো এই দিকে থেকে, বের করে নেবো এইভাবে। তারপর এই দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেল। তো এইভাবে তো আমি অনেকটাই বানিয়েছি, দেখো আমি অনেকটাই বানিয়েছি। তো আমি এটা দিয়ে আরো কিছু বানাবো, তারপর তো আমি তোমাদেরকে দেখাবো আমি কি বানিয়েছি, তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। এখন আমি, তোমরা তো দেখেছো আমি অনেকগুলো ফুল বানিয়েছি, তো এখন আমি বসে বসে আরো অনেকটাই ফুল বানাবো, কারণ আমার পুরো 100টা ফুল বানাতে লাগবে, তারপরই আমি কিছু এটা বানাবো। তো আমি তোমাদের সাথে আরো অনেক জিনিস আমি বানিয়েছি, তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। আর আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে তোমরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি রাখছি, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এটাও আমি চাই। আর এখন আমি রাখছি, তো বাই। With the